এই ভিডিওতে আমরা আপনাদের দুটো জিনিস বলবো। এক, কোন কোম্পানি থেকে আপনার টার্ম ইন্স্যুরেন্স একদমই নেওয়া উচিত না, আর দুই, আমাদের টপ 5 টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানস 2022 আর 2023 জন্য। ভাই, ইন্স্যুরেন্স নেওয়ার আগে অলমোস্ট সবার মাথায় এই খেয়ালটা তো নিশ্চয়ই আসে যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তো ভরছি, কিন্তু এরম যদি হয় যে ইন্স্যুরেন্স ক্লেম করতে যাব আর কোম্পানি ডুবে গেল, কী বা ভরসা আছে এটা, তাই না? আপনার একদম ঠিক খেয়াল হয়, আর এটা হওয়াও উচিত, কারণ কষ্ট করে কামানো টাকা ওয়েস্ট হওয়ার চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এটাকে অ্যাড্রেস করার জন্য IRDAI, যেটা হলো ইন্স্যুরেন্সের রেগুলেটরি বডি, IRDAI একটা টার্ম বার করেছে, সলভেন্সি রেশিও। এই রেশিওটা সিম্পলি মেজার করে যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি কতটা টাকা কামায় প্রিমিয়ামসে, যেটা আমরা প্রত্যেক বছর ভরি, ডিভাইডেড বাই কোম্পানিকে কতটা টাকা দিতে হবে আমাদের ইন্স্যুরেন্স ক্লেমের টাইমে। যেটা সোজা ভাষায় বলা যায় যে কোম্পানির কাছে কতটা অ্যাসেটস রয়েছে আমাদের ফিউচার পেমেন্টস, মানে ইন্স্যুরেন্স ক্লেমসটাকে পুরো করার জন্য। এইবার এই রেশিওটা যত বেশি হবে তত ভালো, কিন্তু IRDAI এর মতে সব কোম্পানিজের রেশিও কম করে হলো 1.5 গুণ হওয়া উচিত, মানে ওদের যতটা ইন্স্যুরেন্স ক্লেম ভরার রয়েছে সেটার মিনিমাম 1.5 গুণ ওদের কাছে অ্যাসেট থাকা দরকার। এইবার দেখা যাক সব কোম্পানিজগুলোর সলভেন্সি রেশিও। এই ডেটাটা আমরা সোজাসুজি IRDAI এর আগের বছরের অ্যানুয়াল রিপোর্ট থেকে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে সব কোম্পানিজগুলোর সলভেন্সি রেশিও 1.5 গুণের থেকে বেশি, তার মানে কোম্পানিজগুলোর ডোবার চান্সেস এখানে কম রয়েছে। এইগুলোর মধ্যে কিছু কোম্পানিজ এমনও রয়েছে লাইক সাহারা ইন্ডিয়া, বাজাজ অ্যালায়েন্স, যেইগুলোর আবার দরকারের থেকে অনেকটাই বেশি অ্যাসেট রয়েছে, যেটা কিনা খুব একটা ভালো লক্ষণ না, আর সেটাতে আমরা খুব শীঘ্রই আসছি কেন। আরেকটা কথা আপনারা হয়তো শুনেছেনই যে টার্ম ইন্স্যুরেন্স নেওয়াতে এমন কিছু ভাবার আলাদা করে নেই, শুধু কোম্পানিগুলোর ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখে নিলেই হয়ে যাবে। বাট এটা একদমই সত্যি নয়, আমি বলছি কেন। দেখুন, আপনার তসল্লির জন্য আমরা আগের দুটো বছরের ডেটা কম্পেয়ার করেছি। নিচের রোতে লক্ষ্য করলে দুটো বছরের অ্যাভারেজ দেখতে পাবেন। 2022 অ্যাভারেজ ক্লেম সেটেলমেন্ট 97.47% ছিল, আর 2021 96.26% ছিল। তার মানে অন অ্যান অ্যাভারেজ ইন্স্যুরেন্স কোম্পানিজ 96% থেকে 97% অবধি ক্লেম সেটেলমেন্ট করেছিল লাস্ট দুটো বছরে। এই টেবিলটায় যে কোম্পানিজগুলোর ক্লেম সেটেলমেন্ট রেশিও 95% নিচে ছিল সেইগুলোকে আমরা রেডে হাইলাইট করে দিয়েছি। কিছু কোম্পানিজ এমন রয়েছে লাইক ফিউচার, জেনারেলি, শ্রীরাম, যেগুলোর আবার কনসিস্টেন্টলি অ্যাভারেজের থেকে অনেকটাই কম ছিল, তো এইগুলোকে তো আমরা ইজিলি রিজেক্ট করে দিতে পারি। তবে একটা পসিবিলিটি এটাও রয়েছে যে ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্লেম অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু পুরো ক্লেমস অ্যাপ্রুভ করেনি, মানে ইনডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে। এইবার ইন্স্যুরেন্স কোম্পানির হিসাবে তো ক্লেম অ্যাপ্রুভ হয়ে গেছিল, বাট কাস্টমারের দিক থেকে দেখতে গেলে ওদের কিন্তু আবার অনেকটাই লোকসান হয়ে যায় এটাতে, তাই না? এই জন্য এই ডেটাটার সাথে সাথে এইটাও দেখা জরুরি যে ইন্স্যুরেন্স কোম্পানিজ কতটা অ্যামাউন্টের ক্লেমস অ্যাপ্রুভ করে। এইবার একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না ব্যাপারটা? যেরকম কি আমরা ভেবেছিলাম যে অ্যাভারেজ ক্লেমস ইজ মাচ লোয়ার দেন নাম্বার অফ ক্লেমস, লাস্ট রোতে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 2022 অ্যাভারেজ ক্লেম নাম্বার 97.47% অ্যাপ্রুভ হয়েছিল, বাট অ্যামাউন্ট অফ ক্লেম অ্যাপ্রুভ হয়েছিল মাত্র 91.49%, 2021 সেমই হাল। আর এই টেবিলটাতেও যেই কোম্পানিজগুলোর অ্যামাউন্ট অফ ক্লেম সেটেলমেন্ট 90%-এর নিচে রয়েছে তাদেরকে আমরা রেডে হাইলাইট করে দিয়েছি। কিছু কোম্পানিজ আছে আমরা দেখতে পাচ্ছি লাইক AGS ফেডারেল, ইডেলওয়াইজ, SBI লাইফ এটসেট্রা, যেইগুলোর মাল্টিপল নাম্বারস রেডে হাইলাইট করা আছে, যেইগুলোর জন্য আমরা এটাকে ইজিলি রিজেক্ট করে দিতে পারি। আর এইখানে বাকি এমন কোম্পানিজও দেখতে পাচ্ছি লাইক কোটেক, টাটা, AIA এটসেট্রা, যেইগুলোতে একটা রেড হাইলাইট করা আছে, তো ওইগুলোকে আমরা এখনও রিজেক্ট করতে পারবো না। তো এই সব কিছু করার পর আমাদের কাছে 24টার মধ্যে 18টা কোম্পানিজ বেঁচে থাকে, আর এগুলোর মধ্যে 8টা কোম্পানিজ এমন রয়েছে যেগুলোর শুধু একটা করে রেডে হাইলাইট করা আছে, আর এমন 10টা রয়েছে যেগুলোর একটাও রেডে হাইলাইট নাম্বার নেই। তো এগুলো তো হয়ে গেল ক্লেম অ্যাপ্রুভ করা নিয়ে, বাট এই ডেটাটায় এটা ছিল না যে ক্লেমটাকে অ্যাপ্রুভ করার জন্য কোম্পানিজগুলো কিরম টাইম লাগায়। আইডিয়ালি আমরা চাই যে 2-3 মাসের মধ্যে যেন অ্যাপ্রুভ হয়ে যাক, অনেক কোম্পানিজ সেটা করেও, বাট অনেক কোম্পানিজও রয়েছে যারা বিশাল টাইম লাগিয়ে দেয়। থ্যাঙ্কফুলি এইটারও কিছু ডেটা IRDAI দিয়েছে, অ্যান্ড এইখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কোম্পানিজ লাইক ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড কোটেক
প্রচুর টাইম নেয় ক্লেমস প্রসেস করার জন্য। আপনার জানি না, বাট আমরা এরকম ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিলই করতে চাই না যারা 3-6 মাসের বেশি টাইম নেয় টাকা ফেরত দিতে। সো আমাদের জন্য ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড কোটেক রিজেক্টেড, আর এইটার পর পড়ে থাকছে 16 কোম্পানিজ। বাট গল্প এখনও শেষ হয়নি। যেরকম কি আপনি জানেনই হয়তো যে সব ইন্স্যুরেন্স কোম্পানিরই কম করে হলেও 20-30 আলাদা আলাদা প্ল্যান থাকে। তো এই ভিডিওতে এটা তো বুঝে নিলেন যে ভালো কোম্পানিজ কোনগুলো, বাট এদের কোন প্ল্যানটা নেওয়া উচিত। তো আমাদের পর্যবেক্ষণের পর সবকটা প্যারামিটার্সের উপর ভিত্তি করে, আর এই ভিডিওতে যেইগুলো দেখলাম সেইগুলোর উপর ভিত্তি করে, অ্যান্ড বাকি কিছু জিনিস লাইক কতটা পুরনো এই কোম্পানিজগুলো, নেটওয়ার্ক, হসপিটালস, অ্যানুয়াল প্রিমিয়াম এটসেট্রা, সব মিলিয়ে আমাদের টপ 5 পিক আর প্ল্যানগুলো হলো, ফার্স্ট এগিয়ন লাইফের আইটম প্ল্যান, সেকেন্ড হলো বাজাজ অ্যালায়েন্সের আই সিকিউর, থার্ড হলো ICICI প্রুডেন্সিয়ালের আই প্রোটেক্ট স্মার্ট, ফোর্থ হলো ম্যাক্স লাইফের অনলাইন টার্ম প্ল্যান প্লাস, 5 হলো LIC-র টেক টার্ম। সো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে। আপনাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক শেয়ার করে যেতে কিন্তু ভুলবেন না।